নেতাদের কোয়ালিটি কেমন হওয়া দরকার এমনি এমনি নেতা হবে না ঠিক হলে আর যাই তাই নেতা হবার চাই নেতা হওয়া কি অতই সোজা নেতা হতে গেলে যোগ্যতা লাগে কথা কোন ঠিক কিনা তুমি নায়িকা আছো নায়িকার জায়গায় নায়িকা থাকো নায়ক আছো নায়কের জায়গায় নায়ক থাকো কথা কন রাগ করেছেন মনে হয় নায়ক ফেরদাউস নির্বাচনে দাঁড়াইছে আমি এই বিষয় নিয়ে একটু কথা বলছিলাম এক ফেরদাউস ভক্ত আমারে ফোন বলে হুজুর আপনার এত বড়ো সাহস আপনি কেন বলেছেন নায়কের মাথায় টুপি গায়ে পাঞ্জাবি তারা কি চলচ্চিত্র করলে তারা কি মানুষ না তারা কি টুপি পড়তে পারে না পাঞ্জাবি পড়তে পারে না তারা কি মসজিদে ঢুকতে পারে না আমি বললাম দুলা ভাই আমি তো তা বলি নাই আমি বলেছি এই টুপি মৌসুমি টুপি এই টুপি নির্বাচনে জনগণকে ব্ল্যাকমেইল করে ভোট ওটা টুপি এর আগে তো টুপি দেখলাম না কয় এর আগে যে নামাজ পড়েন আপনি কেমনে জানলেন কথা কয় না নির্বাচনের আগে নেতার মাথায় টুপি মুখে দাড়ি গায়ে লম্বা পাঞ্জাবি দেখে বোঝা যায় এটা সম্পূর্ণ জনগণের সাথে বোঝেন তো তো এমন কায়দায় সিয়ারা সুরত নিয়ে হাজির হয় আবার মাথায় টুপি থাকে না গায়ে পাঞ্জাবি থাকে না তখন প্যান্ট শার্ট পরে ঘরে তাহলে ওই সময় টুপি পরলেন বাকি পাঁচ বছর কেন পাঞ্জাবি টুপি পরলেন না এই জন্য আমরা বলি নির্বাচনের আগে মাথায় টুপি দিয়া সামনে ভোট চাই যারা এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী কথা কর না কে এতদিন তো বললেন না এখন পড়েন কেন আমরা যে মুসলমান টুপি দাড়ি আর ইসলামের দুই একটা কথা বলে আমরা কাবু হয়ে যাই আমাদের ইমোশনাল নিয়ে ওরা খেলা করে কথা কন ঠিক কিনা আমাদেরকে একটু মানে ধর্মের ধর্মের দিক দিয়ে একটু বোঝেননি কাবু করার চেষ্টা করে যে আমিও টুপি পড়ি আমিও দাড়ি রাখি আমি মুসলমান না আপনারা বিশ্বাস করেন কথা কয় না রাগ করেছেন এতদিন চলচ্চিত্রে অভিনয় করলেন কেউ তো কোনো কিছু বলে নাই আজকে হঠাৎ করে নায়ক হতে চাই এমপি নায়িকা হতে চাই এমপি গায়িকা হতে চাই এমপি তাহলে যারা সারা জীবন রাজনীতি করলো জীবন যৌবন সব রাজনীতির পিছনে ব্যয় করলো তাদের অবস্থা কী হল রাগ করেছেন মনে হয় গো আমরা টুপি বললে কোন নাই যদি টুপি পরে নামাজ পড়ে পাঞ্জাবি পরে আমরা তাদের জন্য হেদায়তের দোয়া করি আল্লাহ পাক যেন তাকে হেদায়তের পদে কবল করেন সেরাতাল মোস্তাকবের পদে কবল করেন আল্লাহ যেন বাকি জীবন নে কামল করে কাটানোর তাওফিক দান করেন তওবা করে গুনার পথ থেকে ফিরে আসার তাওফিক দান করেন জোরে বলেন আমিন মসজিদে টুপিও দেবেন আবার যায় স্বপ্নুর কে ধরে ছবিও করবেন তা তো হবে না টুপি যেহেতু পড়ছেন আর খোলা যাবে না কথা কয় না টুপি পরে আপনি আল্লাহ আল্লাহ দাবি করতেছেন না আপনি ভালো হয়ে গেছেন জুমার নামাজে এসে বক্তৃতা দিতেছেন আপনারা আমার দিকে দেখবেন জি দেখব আপনার হয়ে যান আর কোনো সিনি সিনেমায় না দেখা যায় কথা কয় না কে এখন আমরা নায়ককে নিয়ে একটু কথা বলছি আমারে দেয় হুমকি হজুর সাবধান হয়ে যান এই সমস্ত কথা বলবেন না নায়ক যদি এমপি হয় আপনার কি সমস্যা আমি ভাই আমার কোনো সমস্যা নাই সমস্যা কার সেটা জনগণ ভালোই বোঝে কথা কতক্ষণ ঠিক কিনা এই জন্য আমাদের নায়ক পছন্দ হয় নায়িকা পছন্দ হয় আল্লাহওয়ালা মানুষ নির্বাচনে দাঁড়াইলে ওদেরকে পছন্দ হয় না কথা কতক্ষণ ঠিক কিনা কোনো ভালো মানুষ দাঁড়িয়ে টুপিওয়ালা আল্লাহওয়ালা ইমাম মসজিদ অথবা কোনো আলেম যদি দাঁড়ায় ভোট পায় নয়টা আর ওরা পায় নয় হাজার এই জন্য ভালো মানুষকে দাম দেই না কথা কখন ঠিক কিনা রাগ কইরেন না জান এই কথাগুলো আমি একটুই বিবেকের জায়গা থেকে আপনাদেরকে বলতেছি আপনারা আবার রাজনীতি মনে করেন এর নাম রাজনীতি না এটা হলো মানুষকে সচেতন করা কথাকে বোঝা গেল আপনি কাকে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য মনে করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এ বিষয়ে আমি নাক গোলাবো না কোন দলের দালালি করার জন্য এই জায়গায় বসি না কথাকে বোঝা গেল যা বলবো করান এবং সন্ন্যার আলোকে বলবো আমরা এই কথাগুলো কেন বলি যে যারা এতদিন সেনামা সিনেমা করলো তারা এখন টুপি পাঞ্জাবি পরে ঘুরতেছে ব্যাপারটা কি তাদের মতলবটা কি কথা বলেন না কেন তো জাতির মানুষ বোঝে না এই এতটুকু তুলে ধরা কারণে আপনাদের রাগ হয় আপনারা আমাদেরকে ফোন দিয়ে হুমকি দেন হুমকি দিয়ে কোনো লাভ হবে না মানুষকে বোঝাইতে হবে কথা বলে ঠিক কিনা নায়ক এমপি হলে চলচ্চিত্রের উন্নয়ন হবে এ দেশের মুসলমানের কোনো লাভ হবে না কথা বলে ঠিক কিনা নায়িকা এমপি হলে নাচ গান অশ্লীলতা বেড়ে যাবে শিল্পী এমপি হলে গান বাজনা বেড়ে যাবে মুসলমানের চার পয়সা লাভ হবে না কথা বলেন ঠিক গান বাজনা না নাটক সিনেমা হারাম তাহলে আপনি কি হারাম পথে যারা পাপের কাজ চালু করবে তাদের নেতৃত্ব দিয়ে লাভ আছে আজকে সমস্ত নায়ক নায়িকা মিলিয়া ফের সংবর্ধনা দিয়ে বলতেছে আপনি একটু এমপি হলে চলচ্চিত্রের দিকটা দেখবেন যাতে বেশি বেশি সিনেমা হল চালু হয় কথা কয় না তাহলে আমি মুসলমান হিসেবে প্রতিবাদ করা দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন জোরে বলুন আমি হক কথা বলা লাগবে মানুষকে সচেতন করার জন্য এই কথাগুলো আমাদের বলা জরুরি কথা বলেন ঠিক কি না নায়ক নায়িকা সবাই দাঁড়াচ্ছে সাকিব আল হাসান সেও বলছে আমি জিতে যাব আবার ওদের ট্রাক মার্কা কি জনপ্রিয় আপু মাহিয়া মাহিয়া আপু উনিও জিতে যাবে কয় আমি ট্রাক পাইছি বিরোধী দল বলবে তোমার ট্রাক এখন খাদে পড়বে বলে তোমার ট্রাক এখন টায়ের পাংচার হয়ে যাবে কয় এগুলো যে বলবে বিরোধী দল বা আমার বিপক্ষের লোকেরা যারা দাঁড়াইছে কয় এইটাও আমার প্রসার কি সালাগ মহিলা দেখছেন কয় যদি আমার বদনাম করে বলে ট্রাকের টায়ার কি হয়ে গেছে পাংচার হয়ে গেছে আবার যদি বলে ট্রাক খাতে পড়বে এটা আমার কয় আচ্ছা লজ্জা না থাকলে যা হয় গালি বোঝেন তাও বলে গো কথা এর ঠিক কি না এদিক সেদিক পরে যাইতেছি আমি আগে লাইন মতো আলোচনা শুরু করি পরে দেখতেছি কোন জায়গায় কি বলা যায় ও সেটিং দেওয়াই আছে খালি শুরু করতে দেন নাইট টাইট দেবো আর প্যাঁশে প্যাঁশে বুঝবেন যে হুজুর বুঝাই কি একটু মনোযোগ দেয় শোনেন বাজান গো আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়াজুহুম ফিন্নার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারা পুড়িয়ে ওলট পালট করে ফেলে দেওয়া হবে ইয়াউমা তুকাল্লাবু ওয়াজুহুম ফিন্নার সেদিনই জাহান নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে বাজান গো আমার এত সুন্দর চেহারা কত দামি সাবান ব্যবহার করলেন কত শ্যাম্পু ব্যবহার করলেন চিন্তা করেন বাজান যারা নামে যাবে আমার আল্লাহ ডেকে বলেন ইউমা তো কল্লু বুঝু হু ফিন্না সেদিন জাহান নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে ওই জাহান নামের আগুন বড় কঠিন জাহান নামের যন্ত্রণা সহ্য করার শক্তি আপনার আমার কারণ নাই আমার আল্লাহ বলেন ইন্নাহা ইন্নাহা সা সা আত মোস্তাকর রৌয়ামকা মা আমার আল্লাহ ডেকে বলেন নিশ্চয় আবাস স্থল হিসাবে বসতির জায়গা হিসাবে ওই জাহান নাম কত না নিকৃষ্ট তোমায় একটা স্থান নাম সুখের জাহান নাম হলো যন্ত্রণার কারখানা একজন মানুষ যদি আগুনে জলে বাজান গো আমার ওই জাহান নামে বান্দার মনে হয় মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে জোরে বলেন না ওজব দুনিয়ার আগুনের সাইতে জাহান নামের আগুনের পাওয়ার হলো গুণ বেশি বাজান হজরতে আবু রাদিয়াল আগুনের কালার হয়েছিল সাদা আবার এক হাজার বছর জ্বালায়া জাহান আগুনের কালার হয়েছিল লাল বর্ণ আবার এক হাজার বছর জ্বালায়া জাহান আগুনের কালার হয়েছিল কৃষ্ণ বর্ণ ওই জাহান আগুনে জ্বলতে জ্বলতে ফুরতে মধ্যে সিয়ারা হয়ে যাবে কয়লার মতো কালো বাজান গো জাহান নামের আজাব যন্ত্রণার সহ্য করার ক্ষমতা আপনার আমার কারো নাই আমি জাহান নাম নিয়ে আজকে আলোচনা করব না আয়তের শুরুতে আমার আল্লাহ পাক বলেছেন এই সামান্য একটু ধারণা দিয়ে বলে গেলাম বাজান আমার আল্লাহ বলেন ফিন্নার সেদিন জাহান নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে গুলোকে উলট পালট করিয়ে পোড়া হবে কাদেরকে পোড়া হবে পোড়ানোর পিছনে কারণ কি এদের অপরাধ কি জানার দরকার আছে না নাই আল্লাহ বলেন ফিন্নার সেদিন জাহান্নামের আগুন দিয়া তাদের চেহারাগুলোকে গুলোকে উলট পালট করে পুড়িয়ে ফেলা হবে ওই জাহান্নামের আগুনে চলবে যারা তারা কি বলবে জানেন ইয়া সেদিন তারা বলবে হায় আফসোস আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম রাসুল কে মানতাম তাহলে আমাদেরকে এইভাবে জানান নামের আগুনে জ্বালা লাগতো না কথা বোঝেন কি বুঝলেন ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওরাই বলবে কুলু তানা এত আনা ও আত রসুলা আমরা যদি দুনিয়ার জমি আল্লাহকে মানতাম রাসূলকে মানতাম তাহলে এইভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো ভালো করে বোঝার চেষ্টা করবেন ওই জাহাঙ্গনামের আগুনে কেন জ্বলবে কেন তারা জাহান নামের আগুনে জ্বলতেছে ভালো করে বোঝেন এই দুনিয়ার জমিনে কেন তারা আল্লাহ এবং রাসুলকে মানতে পারলেন না কেন তারা আল্লাহ পথে পরিচালিত হতে পারলেন রসুলের করলো কারা তাদেরকে ভুল পথে পরিচালিত করলো সেই কথাটাও জানার দরকার আছে না নাই আয়াতের প্রথমে আল্লাহ বলেন সেদিন মানুষের মুখমন্ডলগুলোকে জাহান্নামের জাহান নামের আগুন দিয়ে পুড়িয়ে ওলট তালট করে ফেলা হবে জাহান নামের আগুন দিয়ে চেহারা গুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলে দেওয়া হবে আর ওই যাদেরকে পোরা হবে ওই জাহান নামের যন্ত্রণারা তারা সহ্য করবেন সেদিন জাহান নামের আগুনে পুড়তে পুড়তে জ্বলতে চলতে তার আফসোস করে বলবেন আমরা যদি দুনিয়ার আল্লাহ আল্লাহকে মানতাম আল্লাহর বিধান মোতাবেক চলতাম রাসুলকে মানতাম রসুলের রেখে যাওয়া সন্না মোতাবেক চলতাম আল্লাহর আনুগত্য করতাম রাসুলের আনুগত্য করতাম কোরআন সন্ন্যার বিধান মোতাবেক চলতাম তাহলে এইভাবে আমাকে জাহান নামের আগুনে পড়া লাগতো তাহলে এরাও জাহান্নামে রাগুনে চলে কেন কারা ওদেরকে জাহান্নে পাঠাইলো সেটা জানার দরকার নাই আল্লাহ সেইটা পর রায়তে বলেন ওয়াক লু রব্বানা ইন্না আত না সাদা তানা আনা র আ সেদিন তারা বলবেন অকল বানা হে আমাদের রব আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম বড়দের কথা মানতাম ওরা আমাদেরকে পথ পুষ্ট করে গোমরাহি বানাইয়া ভুল পথে পরিচালিত করে মিসগাইড করে আমাদেরকে জাহান নামে নিয়ে আসছে